গত 2 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নেভাদায় ঝড়ে জমে থাকা তুষার সরাতে গিয়ে মারাত্মক আহত হন হলিউড তারকা জেরেমি রেনার। হাসপাতালে কাটাতে হয়েছে লম্বা সময়। জানুয়ারির শেষের দিকে অ্যাভেঞ্জার্স তারকা বাসায় ফেরেন, তবে দুর্ঘটনা এবং তার শারীরিক অবস্থা নিয়ে তেমন কিছুই প্রকাশ করেননি। মাসখানেক আগে সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানান দেন সুস্থ হয়ে উঠেছেন। এবার পুরো দমে পর্দার সামনে আসছেন জেরেমি। সম্প্রতি মার্কিন সাংবাদিক ডায়ান সয়ারের মুখোমুখি হয়েছেন অভিনেতা, বিশেষ সেই সাক্ষাৎকার প্রচার হবে 6 এপ্রিল। সাক্ষাৎকারের একটি প্রোমো এসেছে সামনে, যেখানে রেনার জানান তার ভাইয়ের ছেলেকে বাঁচাতেই তিনি বরফ সরাতে ঝাঁপিয়ে পড়েন। ভবিষ্যতেও যদি এমন পরিস্থিতি হয় তিনি এই কাজ করতে দুবার ভাববেন না। দুর্ঘটনায় তার পা জোড়ের 8টি হাড়ের 14টি জায়গা ভেঙে গেছে, এমনকি ফুসফুসও বিকল হয়ে পড়েছে। এমন দুর্ঘটনা থেকে জীবনের উদ্যানে ফিরে আসার জন্য শুধুই আত্মবিশ্বাস ছিল তার মনে।